নমস্কার বন্ধুরা, পাঁচফোড়ন রকমারি বাড়িতে তোমাদের সকলকে স্বাগত। রসগোল্লা তো সকলেরই একটি প্রিয় মিষ্টি। এখন বাজারে অনেক রকম ফ্লেভারেরই রসগোল্লা পাওয়া যায়। তবে নতুন গুড় বা নলেন গুড়ের রসগোল্লা শুধুমাত্র এই শীতকালের সময়ই পাওয়া যায়। তবে দোকানের গুড়ের রসগোল্লার তুলনায় বাড়িতে তৈরি নতুন গুড়ের রসগোল্লার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো। তো চলো বন্ধুরা, তাহলে বানিয়ে ফেলা যাক নলেন গুড়ের রসগোল্লা। রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি ফুল ক্রিম মিল্ক। আমরা এখানে রেড কাউয়ের ফুল ক্রিম মিল্ক নিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম মিল্ক ইউজ করতে পারো। দুধ থেকে আমাদের ছানা তৈরি করতে হবে, তার জন্য দুধটাকে আমরা প্রথমে ফুটিয়ে নেব। দুধটা আমাদের এখানে ফুটে গেছে, এবারে আমরা এর মধ্যে অ্যাড করে দেব ভিনিগার। তবে একদম র ভিনিগার অ্যাড করব না, এক চামচ ভিনিগারে দু চামচ জল মিশিয়ে তারপর এর মধ্যে এটা একটু একটু করে অ্যাড করব আর ধীরে ধীরে নাড়াচাড়া করতে থাকব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করলে দেখা যাবে যে ছানাটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। যদি ছানাটা না কাটতে চায় তাহলে তোমরা আরও কিছুটা ভিনিগার এর মধ্যে অ্যাড করে দিতে পারো। এদিকে আমাদের ছানাটা সম্পূর্ণভাবে কেটে গেছে, আমরা এবারে ছানাটা ছেঁকে নিচ্ছি। এরপর ছানাটাকে একটু ভালোভাবে ধুয়ে নিয়ে আমরা এক ঘন্টার মতো ঝুলিয়ে রাখব। এক ঘন্টা পর ফিরে এলাম, ছানা থেকে জল ঝরে গেছে। আমরা ছানাটাকে এবার খুলে থালাতে নিয়ে নিচ্ছি। এবারে দেখো, মিনিট পাঁচ ছয়কের মতো সময় ধরে ছানাটাকে আমাদের বেশ ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে ছানাটা মাখার জন্য হাতের তালু ব্যবহার করছি। হাতের তালু ব্যবহার করে ছানাটাকে এইভাবে আমাদেরকে চেপে চেপে মেখে নিতে হবে। এইভাবে মেখে নিলে ছানার মধ্যে কিন্তু কোনো রকম দানা অবশিষ্ট থাকবে না আর ছানাটা বেশ মিহিভাবে মাখা হবে। বেসিক্যালি রসগোল্লার ছানা কিন্তু এইভাবেই মাখা হয়। তো দেখো, মিনিট পাঁচ ছয়েক পর কিন্তু আমাদের ছানাটা একদম ডোয়ের ফর্মে চলে এসেছে। বেশ ভালোভাবেই মিহি করে মেখে নিয়েছি আমরা। এবারে এখান থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নেব। তো প্রথমে আমাদেরকে সমানভাবে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে, তারপর সেই লেচিগুলোকে আমরা হাতের তালুর সাহায্যে গোল করে নেব। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমাদের সমস্ত লেচিগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কোথাও কিন্তু কোনো ক্র্যাক নেই লেচিগুলোর মধ্যে। একদম ক্র্যাকবিহীন আমাদেরকে লেচি তৈরি করে নিতে হবে। এবারে আমরা এগুলোকে একটা ময়েস্ট কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, অর্থাৎ ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেব। ছানা মেখে আমাদের লেচি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমাদের চিনি শিরা বা রস তৈরি করতে হবে। তার জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি 5 কাপ পরিমাণ জল আর 1.5 কাপ পরিমাণ চিনি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম পাটালি গুড়। রসগোল্লার চিনির রস কিন্তু খুব একটা মোটা হয় না বা এর মধ্যে কোনো তারের দরকার হয় না, পাতলা একটা রস আমাদের এখানে তৈরি করতে হবে। দেখো আমাদের এখানে বয়েল এসে গেছে। এবারে আমরা এর মধ্যে একটা একটা করে ছানার বল দিয়ে দিচ্ছি। এগুলো রসে যখন বেশ কিছুটা সময় ফুটবে তারপরে কিন্তু এগুলো বড় হয়ে যাবে, অর্থাৎ ফুলে উঠবে। তাই ফোলার জন্য কিন্তু ওদেরকে জায়গা দিতে হবে। এদিকে আমাদের সমস্ত ছানার বল দেওয়া হয়ে গেছে। এবারে আমরা এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 50 ml নলেন গুড়। মিনিট 10 পর দেখো ছানার বলগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আরও মিনিট 10 ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রসগোল্লা রেডি হয়ে যাবে। তোমরা দেখতে পেলে রসগোল্লা বানানো কিন্তু ভীষণই সহজ। আমরা একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, টেক্সচার কিন্তু ভীষণই সুন্দর এসেছে। তাহলে আর দেরি করো না বন্ধুরা, তোমরাও তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো নলেন গুড়ের রসগোল্লা। আজকের মতো এই পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।